আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অর্থ পাচার মামলায় দুই সহোদর এনু ও রূপন সহ ১১ আসামি ৭ বছর করে কারাদণ্ড। রাজধানীর তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের প্রতিবাদে মা ছেলেকে থানায় আটকে রাখার ক্ষুব্ধ এলাকাবাসী আলোচনা করে সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাহিদার তুলনায় ট্রেনের টিকিট স্বল্পতার কারণে যাত্রীর চাপ সামাল দিতে পারছে না রেলওয়ে। প্রতিদিনই কমলাপুর রেল স্টেশনে বাড়ছে ভিড়। এবং উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ রেলের ইতিহাসে প্রথম নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। অর্থ পাচার মামলায় ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়া সহ ১১ আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় দেন। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। আলোচিত অর্থ পাচার মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়া সহ ৬ আসামিকে কারাগার থেকে বেলা সোয়া ১১টায় আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে জনাকীর্ণ এজলাসে বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ইকবাল হোসেন রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আনা অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই মামলায় ১১ আসামিকেই ৭ বছর করে কারাদণ্ড দেন। এই মামলার ৪ আসামি শুরু থেকেই পলাতক রয়েছেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, অর্থ পাচার রোধ করা না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। আদালত বিচারের আপনার ন্যায় বিচারের স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করেই এই ৭ বছরের সাজা এবং ৪ কোটি টাকা জরিমানা করেছে। মামলার রায়ে অসন্তোষ জানিয়ে এর বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। এই মামলায় প্রসিকিউশন পক্ষ কথিত এবং তর্কিত ক্যাসিনো কাণ্ডের আনিত অভিযোগ এই আসামি দ্বয়ের বিরুদ্ধে প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়া সহ অপর আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ১২টি মামলা রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানে ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। বাড়িটি ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো পরিচালনাকারী এনুর কর্মচারী আবুল কালাম আজাদের। অভিযানে চারতলা বাড়িটির দ্বিতীয় তলা থেকে ২ কোটি টাকা উদ্ধার করা হয়। এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া দীর্ঘদিন ক্যাসিনো পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে পুলিশের থানা ভবন নির্মাণ কাজের বিরোধিতা করায় সমাজকর্মী সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে বেআইনিভাবে আটক ও হয়রানির প্রতিবাদে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মানবাধিকার কর্মী ও পরিবেশবাদীরা। তারা বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া রত্না ও তার ছেলেকে ১২ ঘণ্টা আটকে রাখা সংবিধান পরিপন্থী। অবিলম্বে এই মাঠে ভবন নির্মাণের সব কাজ বন্ধ করতে হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। ৫০ বছরের বেশি পুরনো কলাবাগানের তেঁতুলতলা মাঠটিতে এখন আর খেলা হয় না কারো, কেবল পুলিশের দেখা মেলে। থানার ভবন নির্মাণ কাজ চলে। ৪০ বছর ধরে এই এলাকায় আছেন আবুল হাশেম। আমরা চাই মাঠটা থাকুক, দিরা জানাজা হোক, দিরা ঈদ হোক। অথচ সকাল বিকেল শিশুদের উপস্থিতিতে সরব থাকতো তেঁতুলতলা। এলাকার লোকজন মারা গেলে এখানে জানাজা হইতো। বেশ কিছুদিন ধরেই মাঠে থানা নির্মাণের প্রতিবাদ করছেন এলাকার মানুষ। এজন্য রোববার সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে আটক করে পুলিশ। ১২ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় ভবন নির্মাণের প্রতিবাদ না করার মুচলেকা নিয়ে। আমরা আইনি ব্যবস্থা নেব। আসলে একটা লিগ্যাল নোটিশও সার্ভ করা হয়েছে। আমরা তথ্য অধিকার আইনে আবেদন করেছি। তখন তারা থানার কর্তৃপক্ষ তথ্য অধিকার আইনে রেজিস্ট্রিকৃত চিঠি গ্রহণই করে নাই। আমরা তো আশা করব যে এখন তারা প্রশাসনিকভাবেই ঘোষণা দেবে যে এখানে মাঠই থাকবে আর থানা হবে না। থানা এবং মাঠে উপস্থিত পুলিশ সদস্যরা সৈয়দা রত্না ও তার নাবালক পুত্রকে আটকের বিষয়ে এবং মাঠে থানা নির্মাণের আইনগত বৈধতার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। মানুষকে হয়রানি, নির্মাণ কাজ বন্ধ এবং আটকের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী ও পরিবেশবাদীরা।
এটি হলো সেই স্থান যেখানে এই এলাকার বহু মানুষের মরদেহকে গোসল করানো হয়েছে, যেখানে এখন আছে সিমেন্টের বস্তা, নির্মাণ কাজ চলছে ভবন নির্মাণের। আর এই ঈদগাহ মাঠ যেখানে বহু বছর ঈদের জামাত হয়েছে কিন্তু এখন শঙ্কায় পড়েছে এগুলো পরবর্তীতে আর হয় কি না, শিশুদের মেধার বিকাশে এই মাঠটি রাখার এবং সুষ্ঠু সমাধানের জন্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। আদ্দিন সজীব, এটিএন বাংলা, তেঁতুলতলা মাঠ, কলাবাগান, ঢাকা। এদিকে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হবে কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তেজগাঁও বিজ্ঞান কলেজে ঈদ বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খেলার মাঠের জন্য বিকল্প জায়গা দেখার জন্য সিটি কর্পোরেশনের মেয়রকে বলা হয়েছে। ডিসি মহোদয় এই জায়গাটি খাস জমি বলে চিহ্নিত করে এটা অ্যালোকেশন দিয়েছিল আমাদের কলাবাগান থানার জন্য। মানে সমস্ত প্রক্রিয়া শেষের পরে যখন এটা করতে যায় তখন দেখা গেল যে এই খেলার মাঠটির দাবিতে ওই এলাকার আমাদের মাননীয় মেয়র সব আমাকে বলেছেন এই জায়গার থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে। ট্রেনের আগাম টিকিটের প্রত্যাশার চাপ সামাল দিতে পারছে না রেলওয়ে। চাহিদার তুলনায় টিকিট স্বল্পতার কারণে প্রতিদিনই কমরাপুর রেলস্টেশনে বাড়ছে ভিড়। এদিন দেওয়া হয় 29 তারিখের টিকিট। এদিকে অনলাইনে 8:30 আগে সব টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রিয়জনের সাথে ঈদ করার জন্য সোমবার সকাল থেকে স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। সরকারি চাকরিজীবীদের 28 তারিখ শেষ কর্মদিবস হওয়াতে 29 তারিখের টিকিট পেতেও মরিয়া ছিল যাত্রীরা। লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে এবং আরেকজনের টিকিট কেটে দেওয়ার অভিযোগে হট্টগোল, বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়। আরে এরা হচ্ছে এখানকার হলো সুইপার মনে হয়, পুরো একজনের 5 জন দাঁড়ায় একসাথে। এদিকে মহিলাদের লাইনে ধীর গতি এবং অনলাইনে টিকিট না পাওয়ায় যাত্রীরা ছিল ক্ষুব্ধ। মাঝখান থেকে অনেক লোক ঢুকে পড়তেছে যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, এখানে কোনো প্রহসনে কোনো সিস্টেম নেই। তবে সহজ .com এর পক্ষ থেকে বলা হচ্ছে মিনিটে কয়েক লাখ লোক সার্ভারে প্রবেশ করায় অনেকেই বিড়ম্বনার শিকার হয়েছেন। টিকিট আমার মাত্র 13,000 সামথিং টিকিট, মানুষ সকাল 1 মিনিটে মানে 1 মিনিটে 18 লাখ মানুষ ঢুকলো, সবাই যদি টিকিট কাটে আমার কিভাবে টিকিট থাকবে। তবে এত কিছুর পরেও টিকিট পেয়েও সন্তুষ্ট ছিলেন অনেকে। দীর্ঘ 48 ঘন্টা অপেক্ষা করার পর স্বস্তির হাসি হাসলাম, অনেক কিছুর পর আর টিকিট পেয়েছি। এদিকে স্টেশন ম্যানেজার জানিয়েছেন স্পেশাল ট্রেনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যাবে না, শুধু কাউন্টারে বিক্রি করা হবে। 400 টিকিট এখানে একটা লাইনে দাঁড়িয়েছে 2,000-3,000-4,000 লোক ইন অ্যাভারেজ। স্বাভাবিকভাবেই এই 400 টিকিট যারা পাচ্ছেন আর বাকিরা কিন্তু টিকিট পাচ্ছেন না। এবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছাড়া কাউকেই ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না। নানা রকম ঝামেলা আর ভোগান্তি মাথায় নিয়ে হাজার হাজার মানুষ তাদের প্রত্যাশিত টিকিট সংগ্রহ করছেন। করোনার অতিমারি কাটিয়ে প্রিয়জনের সান্নিধ্যে গিয়ে এবার ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এত কষ্ট। এবারের ঈদযাত্রা সবার নিরাপদ হোক এমনটাই প্রত্যাশা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, কমলাপুর রেল স্টেশন, ঢাকা। ঈদের আগে ব্যাংকগুলোতে ভিড় বাড়ছে। লেনদেনের পাশাপাশি নতুন টাকা ও সঞ্চয়পত্রের মুনাফা নিতে ভিড় করছেন গ্রাহকরা। অতিরিক্ত ভিড় সামলাতে ক্যাশ কাউন্টার বাড়ানোর পাশাপাশি অর্থ সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে ব্যাংকগুলো। শালফুল আলমের রিপোর্ট। আসছে ঈদ, কেনাকাটা সহ বিভিন্ন প্রয়োজনে এ সময় নগদ টাকার প্রয়োজন বেড়ে যায় সবার। তাই ঈদের আগে শেষ সপ্তাহে ব্যাংকগুলোতে ভিড় বাড়ছে। সেভিংস অ্যাকাউন্টসে জমা দিতে আসছে কিন্তু দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টাখানেক কাছাকাছি। মানুষ বেশি, লেনদেনটাও বেশি, পুরো তুলতে পারছে না, ব্যাংকাররাও পারতেছে না, আমরাও কাস্টমাররা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ভিড় সামলানোর জন্য কিন্তু আমরা প্রস্তুত, আমরা পর্যাপ্ত লোকবল দিয়ে রেখেছি
এবং আমাদের সেখানে দেখাশোনা করার জন্য আমাদের এজিএম সাহেব নিয়োজিত আছে, যে কোনো কোথাও কোনো সমস্যা আছে কি নাই। নগদ টাকা সংগ্রহের পাশাপাশি অনেকেই নতুন টাকা নিতে ব্যাংকে এসেছেন, সঞ্চয়পত্রের মুনাফা ও প্রবাসী আয়ও সংগ্রহ করছেন অনেকেই। ঈদের আগে টাকা লাগবে তো, কিছু সঞ্চয় টাকা কিছুটা তোলার জন্য আসছে আর কি, যেহেতু পরিবার পরিকল্পনা নতুন কিছু কিনতে হবে। সেভিংস অ্যাকাউন্টের আমার টাকা উইথড্রর জন্য এসেছি। করোনার কারণে দুই বছর পর এবার ঈদে অতিরিক্ত লেনদেন হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। বাড়তি চাহিদা বিবেচনায় ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তারা। কাউন্টার সার্ভিস আছে, এটার সংখ্যা বাড়ানো হয়েছে এবং প্রতিটা কাউন্টারই রিসিভ এবং পেমেন্ট করা যাবে এবং টোটাল ব্যাংকিং আওয়ারটাকে ট্রানজ্যাকশন আওয়ারে কনভার্ট করা হয়েছে। ডিজিটাল ট্রানজ্যাকশনস আছে লাইক দ্য এটিএম কার্ডস, রেমিটেন্সের এপিআই, এইগুলোকে কিন্তু আমরা খুব একদম প্রত্যক্ষভাবে খুব স্ট্রংলি মনিটর করছি। ঈদের টানা ছুটির কারণে ব্যাংকে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ভিড় হবে বলে মনে করছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ রেলের ইতিহাসে এই প্রথম নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর। উদ্বোধনের অপেক্ষায় থাকা ভ্রাম্যমান এই জাদুঘরটি একটি ব্রডগেজ ও একটি মিটার গেজ কোচে সাজানো হয়েছে। প্রান্তিক মানুষের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। প্রায় 100 ফুট লম্বা একটি ব্রডগেজ এবং একটি মিটার গেজ কোচে অত্যাধুনিক প্রযুক্তিতে জাতির পিতার নামে তৈরি করা হয়েছে ভ্রাম্যমান জাদুঘর। পাণ্ডুলিপি, ভিডিও, স্লাইড শো সহ রাখা হয়েছে সব ধরনের ব্যবস্থা। 1920 থেকে 1975 সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ইতিহাস অত্যাধুনিক ডিজিটাল স্ক্রিনে ফুটে উঠবে। তাতে আঙুল স্পর্শ করতেই ভেসে আসবে বঙ্গবন্ধুর ছবি, ভাষণ, জীবনাচারের বিভিন্ন বিষয়। শুধু বড় রেলওয়ে স্টেশন নয়, দেশের বিভিন্ন স্টেশনে নির্ধারিত দিনে রাখা থাকবে ভ্রাম্যমান জাদুঘরটি। মুজিব শতবর্ষ উপলক্ষে এটি একটি বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী। উদ্দেশ্য হলো এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নতুন প্রজন্মের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে যাতে আমরা বঙ্গবন্ধুর জীবনীটি আমরা তুলে ধরতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর তৈরির মূল ভূমিকায় থাকা রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরী জানান, এটি তৈরিতে সময় লেগেছে 1.5 বছর। মুজিব বসে চলে যাবে কিন্তু বঙ্গবন্ধুকে মানুষের কাছে দিন দিন বছরের পর বছর রাখা যাবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে রেল কোচে দুটো ভ্রাম্যমান রেল জাদুঘর তৈরির আমরা একটা উদ্যোগ নেই। প্রতিটি স্টেশনেই এই ভ্রাম্যমান জাদুঘর রাখা হবে। এলাকায় মাইকিং করে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা এবং তাদের বসার স্থান সহ প্রয়োজনীয় সব কিছুই করবে রেল বিভাগ। একই আদলে করা ব্রডগেজ কোচের জাদুঘরটি পশ্চিমাঞ্চল এবং মিটার গেজ করা জাদুঘরটি পূর্বাঞ্চল রেলে প্রদর্শন করা হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন আরও 33,000 পরিবার পাচ্ছে নতুন বাড়ি। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপহারের এসব বাড়ির চাবি হস্তান্তর করবেন। একই সাথে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া বরগুনা সদরের গৌরী চন্না ইউনিয়নের খাজুরতলা, সিরাজগঞ্জ সদরে খোকসাবাড়ি ইউনিয়নের খোকসাবাড়ি, চট্টগ্রামের আনোয়ার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এবার তৃতীয় ধাপে 492টি উপজেলার অসহায় এসব পরিবারকে বিনামূল্যে 200 জমিসহ সেমি পাকা ঘর দেওয়া হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রে জানা গেছে, আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে ইতোমধ্যে 200 জমির সঙ্গে ঘর পেয়েছেন দেশের ভূমি ও গৃহহীন প্রায় 1,17,329 পরিবার। মুজিব বর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ফার্মা এইড, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 28 এপ্রিল দুপুর 2:30 ফার্মা এইডস ও 2:15 শাহজালাল ইসলামী ব্যাংক এবং 30 এপ্রিল সন্ধ্যা 7:00 ইস্টার্ন ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এদিকে আজ 28টি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হচ্ছে। এবারে আলারফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুর সদর উপজেলার দুধগ্রাম হিসেবে পরিচিত তিলকান্দি, পূর্বপাড়া ও ভাটিয়াপাড়ায় এক মাসের ব্যবধানে অজ্ঞাত রোগে বিভিন্ন খামারের অনেক গরু মারা গেছে। খামার সংশ্লিষ্টদের দাবি, এতে আর্থিক ক্ষতি হয়েছে 2 কোটি টাকারও বেশি। এতে দুশ্চিন্তায় এসব গ্রামের খামার মালিকরা। পশুগুলো মারা যাওয়ার কারণে শনাক্তে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কান্তি দত্ত। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোর কাছে 1-0 গোলে হেরেছে বার্সেলোনা। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে টানা তৃতীয় হারের লজ্জায় ডুবল কাতালানরা। নিউ ক্যাম্পে ম্যাচের 7 মিনিটে স্বাগতিক দর্শকের স্তব্ধ করে ভায়োকানোকে এগিয়ে নেন গার্সিয়া রিভেরা। এরপর একের পর এক সুযোগ নষ্ট করতে থাকে বার্সেলোনা। জর্ডি আলবা, মেমফিস ডিপাইরা গোল করতে ব্যর্থ হয়। হতাশা নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। এই হারে সুবিধা হল রিয়াল মাদ্রিদের, আর 1 পয়েন্ট পেলে শিরোপা নিশ্চিত হবে কার্লো আনচেলত্তির দলে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। অর্থ পাচার মামলায় 2 সহোদর এনু ও রূপন সহ 11 আসামির 7 বছর করে কারাদণ্ড। রাজধানীর তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের প্রতিবাদে মা ছেলেকে থানায় আটকে রাখায় ক্ষুব্ধ এলাকাবাসী, আলোচনা করে সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাহিদার তুলনায় ট্রেনের টিকিট স্বল্পতার কারণে যাত্রীর চাপ সামাল দিতে পারছে না রেলওয়ে। প্রতিদিনই কমলাপুর রেল স্টেশনে বাড়ছে ভিড়। এবং উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ রেলের ইতিহাসে প্রথম নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।